সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে আজিজ তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গন্দ্র রায় এবারে জানাবো গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সরকারের মধ্যে শুরু হয়েছে নিজেদের লোকেরাও এ সরকারের উপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি নড়ে গেছে আওয়ামী লীগ সরকার দু হাজার চোদ্দ ও দু হাজার টিকে গেলেও এ দফায় টিকতে পারবে না জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে তাই সরকারকে বলবো অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন জানাব র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদকে নিয়ে যা বলেন র্যাবের নতুন মহাপরিচালক এবারে থাকছে জামিন পেলেন পিকে হালদার মায়ের শেষকৃত্যে অংশ নিতে চোদ্দ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মস্বাদ ও পাঁচারের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার জানিয়ে দেব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ষাট উপজেলায় চৌত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সতেরোতম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেঞ্জির ও আজিজ তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শরচন্দ্র রায় বলেছেন এমপি আনার খুন হয়েছেন কোন খুনকে আমরা পছন্দ করি না জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারকে উদ্যোগ নিতে হবে এরপর বেনজির এবং আজিজের ঘটনা পরপর তিনটি ঘটনার অনেকেই বলেছিল এবার ফেঁসেছে সরকার তা হয়নি সরকার ফেঁসে যাবে বলে বেনজির এবং আজিজকে ছাড় দেওয়া হচ্ছে তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জে সোনাইমড়িতে উপজেলা বিএনপির আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশে দু সাল থেকে গণতন্ত্র নেই মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র বলেন জনগণ সকল নির্বাচনকে বর্জন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরাই নির্বাচন মানে না বিশ্বাস করে না তাই তারাও ভোটকেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে না দেশের তিরানব্বই ভাগ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার দলের লোকেরা আপনাকে মানে না আপনার দলের লোক যখন আপনাকে বিশ্বাস করবে তখন মানুষ নিজের ভোট নিজে দিতে কেন্দ্রে যাবে সাধারণ মানুষ আপনাকে অনাস্থা দিয়েছে সরকারের মধ্যে ইয়ানফসি ইয়ানফসি শুরু হয়েছে নিজেদের লোকেরাও এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি নড়ে গেছে আওয়ামী লীগ সরকার দু হাজার চোদ্দ আঠারোতে টিকে গেল এ দফায় টিকতে পারবে না জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে এ সরকারকে বলবো অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন বুধবার জাতীয় সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা বেঞ্জির আজিজদের মেগা দুর্নীতি এবং মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে গণভোগান্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বেনজির আজিজ তাদের কেউ কিন্তু দেশের সবাই জানে সারা পৃথিবী জানে এদের গডফাদার কারাপ এদের দিয়েই আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়েই এখন এ দলটা চলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম বলেছেন ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় বেনজির আজিজরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করছে এখন তাদের বিরুদ্ধে বিচার করা নাটক করছে আবার সরকারের যোগসাজো সেই বেঞ্জের দেশ থেকে পালিয়েছে সরকারের মধ্যে আরো শত শত বেঞ্জির আজিজ আনা রয়েছে এই সরকার ক্ষমতায় থাকলে আগামীতে এরকম আরও অনেকেরই জন্ম হবে ভাষারী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল আলম বাবলু বলেন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সরকারের মধ্যে থাকা দেশকে ধ্বংস করে ফেলবে আর সরকার ক্ষমতা ক্ষমতা দখল করতে এই লালন পালন করছে ভবিষ্যতেও তাদের উপর ভর করে রাখতে চাইবে গণসম্মতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি বলেন আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে বেঞ্জের র্যাবের মহাপরিচালক এবং আইজিপি বানিয়েছে আর এখন বলছে ওরা আমাদের লোকনা সরকারকে বলি জনগণের ভোট ছাড়া ক্ষমতা আছেন বলে সবাইকে বোকা ভাববেন না এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন অর্থনীতি ধ্বংস করেছেন সামনে আরও খারাপ সময় আসে চোদ্দ এবং টিকে গেছেন কিন্তু এ দফায় টিকতে পারবেন না জনগণই আপনাদের ক্ষমতা থেকে বিদায় করবে জাতীয় ওয়ার্কার্স সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন কেয়ামতের দিন যেমন কেউ কাউকে চিনবে না ইয়ানফসি ইয়ানফসি করবে তেমনি এ সরকার এখন নিজেদের লোকদের দায় অস্বীকার করছে সরকারের মধ্যে ইয়ানফসি ইয়ানফসি শুরু হয়েছে নিজেদের লোকরাও এই অবৈধ সরকারের উপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি নড়ে গেছে বেঞ্জির নিয়ে যা বলেন র্যাবের নতুন মহাপরিচালক র্যাবের সাবেক মহাপরিচালক আহমেদ নিয়ে নতুন মহাপরিচালক হারনা রশিদ বলেছেন আপনারা সরকারের বিভিন্ন বিভিন্ন সময় স্টেটমেন্ট দেখেছেন কোনো কোনো বাহিনী ব্যক্তির দায় নেবে না কেউ যদি ভুল ত্রুটি করে থাকে তার জন্য বাহিনী দায়ী নয় এটা ব্যক্তিগত দায় একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হবার কোনো সম্পর্ক নেই বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে র্যাবের নবনিযুক্ত পরিচালক এসব কথা বলেন মহাপরিচালক বলেন উন্নয়নের পূর্ব শর্ত হল আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথী ছিল পুলিশ এবং এলিটফোর্ড জার মাদক জঙ্গি এবং সন্ত্রাস দমন জলদস্যু বনদর্শ নির্মূল করা রাষ্ট্র নিরাপত্তা জননিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিটফোর্স র্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস তিনি আরো বলেন দু সালে সেই জঙ্গি হামলা হয়েছে এরপর আর কোনো ঘটনা ঘটেনি কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছে যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিট অপারেশন যেগুলো হয়েছে সে কারণে এমন পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি সেজন্য বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে যে ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র্যাবের অসামান্য ভূমিকা রয়েছে জামিন পেলেন পিকে হালদার মায়ের শেষকৃত্যে অংশ নিতে চোদ্দ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত এবং পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার প্যারোলে মুক্তি পাচ্ছেন তার ভাই এবং মামলার অন্যতম এ অভিযুক্ত প্রাণেশ হালদারও এই মুহূর্তে তারা কলকাতার প্রেসিডেন্সি কারাগারে বন্দীপ সূত্র জানিয়েছে আজ বুধবার সন্ধ্যার দিকে তারা ছাড়া পেতে পারেন মায়ের অন্তঃকৃষ্টিয় অংশ নিতে মানবিক কারণে পিকে হালদার এবং প্রাণেশ হালদারের পক্ষে গত সোমবার পনেরো দিনের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্নাব এর বিরোধিতা করে মাত্র চার দিনের প্যারোলের দাবি জানান ইডির আইনজীবী অরজিৎ চক্রবর্তী মঙ্গলবার ফের শুনানি ছিল এদিন দুপক্ষের আইনজীবীদের কথা শোনার পর কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট একের বিচারক প্রসন্ন মুখোপাধ্যায় তাদের দুই ভাগে চোদ্দ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী বর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় সতেরোতম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে তাৎক্ষণিকভাবে সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির সংবিধানের পঁচাশি অনুচ্ছেদের ধারা এর দুইয়ের উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্যে সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার আদেশ স্বাক্ষর করেছেন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দিন দেশটিতে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে আনুষ্ঠানিকতা হিসেবে লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি